দর্শক গত পর্বে দেখেছেন সাত সকালে শুরু করে বেলা প্রায় পনে বারোটা নাগাদ মাঠ প্রস্তুত চারা তোলার কাজ করেছে ওরা এখন শুরু হবে রোপণ এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব সব কাজই ওদের কাছে নতুন যত কঠিনই হোক কাজগুলো ঠিকমতো শেষ করতেই হবে এটি ফিরে চল মাটির টানের বাধ্যগত শর্ত রোপণের আগে উপসহকারী কৃষি কর্মকর্তার উপস্থিতিতে ওদের শিখিয়ে দেয়া হল নিয়মাবলী

যে ডিপলিং ওটা কমে যাবে বুঝলেন এই কথাটা যেমন এই মাটি এখন বেসে যখন মাটি বসে যাবে তখন দেখবেন যে ওটা ডিপলি হ্যাঁ জি জি তারা যতদূর সম্ভব সোজা রাখার চেষ্টা করবে সোজা করলে টিলারিং বেশি আসবে চারা লাগানো শুরু করো এখন টাইম হচ্ছে এগারোটা পঁচিশ বাজে বাট প্রিপারেশন যদি ত্রিশ হয়ে যাবে ওকে গো এমন কায়িক শ্রম তারপর সকাল থেকে একরকমের না খাওয়া যদিও ওরা একবার লুকিয়ে খাবার খেয়ে ধরা পড়েছে যে কারণে ওদেরকে নাস্তা দেয়া হচ্ছে না একবারে তারা দুপুরের খাবার খাবে স্যার এক লাইন হয়ে গেছে এক পর্যায়ে ক্ষুধায় রীতিমতো শিশুর মতো চিৎকার জড়ে দিল দু একজন কৃষক সাধারণত শ্রমিকের খাবার দেন বেলা একটার দিকে কিন্তু ওদের তাড়াহুড়োর কারণে বাধ্য হয়ে একটু আগে ভাগেই নিয়ে এলেন খাবার

ভাত আলু আর কাঁচামরিচ খাবারের স্থান মাঠের এই কাদা পানি শ্রমিকের পাত্র ক্ষুধার্ত কৃষি শ্রমিকের মতোই ভক্ষণ জীবনের জন্য সবচেয়ে জরুরি এক অভিজ্ঞতা তোমরা যদি আমাকে দাও আমিও খাবো কয়েকদিন আগে এবারকার কৃষকের হৃদানন্দ করতে কলকাতায় গিয়েছিলাম মনোহরাই বাংলাদেশের কুমিল্লা জেলার এক সময়কার সে বিখ্যাত উনিশশো সালে যিনি মিস্টার ইউনিভার্স হয়েছিলেন ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি এত শক্তি পেলেন কোথায় উনি বলেছিল পান্তাবাতের জল তিন জোয়ানের বল সে নাকি সারা জীবন খেয়েই বডি বিল্ডার হয়েছিল বিশ্ববিখ্যাত বডি বিল্ডার তাই আমি দেখি পান্তাবাদ খেয়ে আমি বডি বিল্ডার যেতে পারি না

স্বভাবতই কৃষি শ্রমিক অভ্যস্ত কিন্তু ওরা অভ্যস্ত নয় তাই মধ্যাহ্নের কাছাকাছি এবেলায় পান্তা ভাত আর আলু ভর্তা খাওয়া মানে শরীর এলিয়ে যাওয়া ওদের ক্ষেত্রে তাই হলো কিন্তু উপায় নেই শেষ করতে এরই মধ্যে খবর পেয়ে গ্রামের দু একজন লোকও ছুটলেন মাঠে দারুণ কৌতূহল তাদের শহরের অভিজাত পরিবারের চার শিক্ষার্থী কাদামাটিতে চারা রোপণ দেখে দারুণ আশান্বিত হলেন তারা ওরা যখন একদিন দেশের কর্তা ব্যক্তি হবেন তখন বুঝবেন যে কৃষক কত কষ্ট করে কিভাবে উৎপাদন করে যে উৎপাদনের ফসলটা আসলে শহরে চলে যায় যেটা ওরা খায় আমরা যে নিজের কৃষিকাজ করব মনে হয় যে করার সময় ওনাদের স্মৃতিগুলো আমাদের ভেসে উঠবে

কিন্তু কাজ শেষ না করার কোনো সুযোগই নেই এখানে বড় জোর দেয়া যেতে পারে কিছু সময় বিশ্রামের বিরতি মানে আমরা আমরা কিছু কুল রেস্ট নেই আমরা কাজ করতে থাকি ইনশাআল্লাহ পারবো 15 মিনিট রেস্ট এনাফ ওকে দিস থিং তারপর আবার কাজ জারারোপন শেষ পর্যায়ে কিন্তু এবার ওদের আর আরও অন্যরকম জনশূন্য এই মাঠে রীতিমত ভয় পাচ্ছে ওরা রাতে এমন সারা শব্দহীন গ্রামের একটি অন্ধকার কক্ষে ভ্রমণের কথা ভাবতেই পারছে না ওরা যেন মতে পাল্লাতে পারলে আছে স্যার আমরা অনেক হয়ে আর করতে না স্যার আমরা আমরা সন্ধ্যা হয়ে গেলেও কাজটা করবো বাট রাতে স্টে করে যাচ্ছি না স্যার

কোথায় ঘুমাচ্ছে কিভাবে ঘুমাচ্ছে কি পাকাচ্ছে প্রত্যেকটা স্যার আসলে স্যার মানে পুরো সিচুয়েশনের সাথে আমরা অ্যাডজাস্ট করতে পারতেছি না দ্যাটস হোয়াই স্যার উই ক্যানট স্টে ওভারনাইট সমস্যাটা কি এই গ্রামের মানুষ এত ভালো স্যার আমাদের প্রথম আসছে স্যার সো বাকি ব্যাচগুলো তো প্রথমই আসে

ইউনিভার্সিটির চারা রোপণ তাদের অংশের প্রায় শেষ আর কয়েকটি চারা মাত্র একটি রোবাকি আছে তাই না একটা রোবাকি আছে আর স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এক প্রায় ওকে কামড় চলে আসো চলে আসো চলে আসো উপসহকারী কৃষি কর্মকর্তা এখন ইন্সপেকশনে যাবেন উনি দেখবেন রো লাইন টু লাইন চারা টু চারা গুছির সংখ্যা এগুলো সব ঠিক আছে কিনা কয় আপনার হয়েছে পাঁচটা তা আপনি এখানে আসেন ঠিক একইভাবে বিভিন্ন জায়গা থেকে এখানে পাঁচটা ভালো মতো পরীক্ষা করে দেখা হলো চারা রোপণে কারা এগিয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি না স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ আপনার বিচার বিশ্লেষণে কোনটাকে আপনি ভালো বলবেন আর স্যার আমার আসতে বলেন বিএসআর বিশ্লেষণে আসতে বলেন আর শুনতে পারবে না আসতে বলতে হবে তোমাদের সবার পারফরম্যান্সই খুব ভালো যদিও তোমরা ফাঁকি দি আজকে রাতেই এখনই চলে যাবার সন্ধ্যা তো প্রায় এগিয়ে আসলো কিন্তু এটা আমার বিচার বিশ্লেষণ এটা হচ্ছে যারা কৃষি বিভাগের উনি হচ্ছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে তোমাদের সাথে তাদের পরিচয় হয়েছে হ্যাঁ সিঙ্গুরিয়ার উপসহকারী কৃষি কর্মকর্তা উনি তোমাদের দুটো ফিল্ড থেকে ডিফারেন্ট পাঁচ জায়গা থেকে স্যাম্পল নিয়েছে র্যান্ডামলি সেই হিসেবে উনি ওনার মতামত এখন দেবে ভালো ভালো হয়েছে খুব কিন্তু ব্যবধান না মোটামুটি মোটামুটি একইভাবে একটু উনিশ বিশ আচ্ছা কিন্তু দুটোর ভিতরে বেস্ট পারফরমেন্স বেস্টের মধ্যে এখন আমি প্রেসিডেন্ট ইউনিভার্সিটির যে জিনিসটা এটি আমার আপাতত আবাদত এখন এখানে আর একটা জিনিস কোনো কিছু করতে গেলে সেখানে হার্জি থাকবে একটু ভালো মন্দ থাকবে একটু উনিশ বিশ থাকবে এটা কোনো ইয়ের জন্য খারাপ কিছু না। আমরা শার্ট মার্কের খেলায় অংশগ্রহণ করেছি দুটো ইউনিভার্সিটি শার্ট মার্কের ভিতরে টোয়েন্টি মার্কস ছিল জমি প্রস্তুত চারা তোলা প্রেসিডেন্স ইউনিভার্সিটি পেয়েছে সিক্সটিন প্রথম বিশ মার্কসে তারপর চারা রোপণ সব কিছু মিলিয়ে উপসহকারী কৃষি কর্মকর্তার জাজমেন্টে তোমরা পেয়েছ চল্লিশের ভেতরে থার্টি ফাইভ তাহলে থার্টি ফাইভ আর সিক্সটিন ফিফটি ওয়ান এবার আসি স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ চারা তোলা এবং আদার্স যে জমি প্রস্তুত এই কাজে তোমরা পেয়েছ টোয়েন্টির ভিতরে ফোরটিন তারপর চারা রোপণ সব কিছু মিলিয়ে উপসগরীয় কৃষি কর্মকর্তার জাজমেন্টে তোমরা পেয়েছ চল্লিশের ভেতরে ত্রিশ তার মানে ফোরটিন অ্যান্ড তিরিশ হচ্ছে ফোরটি ফোর তার মানে তোমরা এখনও প্রেসিডেন্সি থেকে তোমরা পিছিয়ে আছো প্রায় সাত মার্কস এবার হাতে রইল কুইজ আমি প্রশ্নটা বলবো তুমি উত্তরটা বলবে ফলস অর ট্রু চারটা কোয়েশ্চেনে তুমি পাবা হচ্ছে কুড়ি মার্কস এক একটা কোশ্চেনে পাঁচ মার্কস করে আমি আসব উপসি একটি প্রসিদ্ধ পাটের জাত ফলস অর ট্রু ফলস কারেক্ট হাইব্রিড ধান চাষে অল্প পরিমাণ জমিতে কম খরচে অধিক ধান উৎপাদন করা যায় ট্রু ওকে গুড

যে দণ্ডে ধানের ফুল অবস্থান করে তাকে ধানের শীষ বলে ফলস ট্রু গুড নাম্বার অধিক ফলনের জন্যে চারার বয়স আমনে পঁচিশ থেকে তিরিশ দিন হওয়া উচিত ট্রু ফলসে বাহ তোমরা তো খুব ভালো পড়াশোনা করেছো সুস্থ সবল চারা উৎপাদনে বড় এবং আউশ মরশুমে বীজ বাছাই করতে হবে আমনি বীজ বাছার প্রয়োজন নাই ফলস ট্রু ফলস ওয়াহ ভেরি গুড লাস্ট কোয়েশ্চেন চারা শিকড় ছিঁড়ে গেলে রোপণের পর চারার বার বাড়তি কোনো অসুবিধা হয় না ফলস ট্রু ফলস অবশ্যই অসুবিধা হবে চারা শিকড় ছিঁড়ে গেলে রোপণের পর চারার বার বাড়তি কোনো অসুবিধা হয় না ফলস ট্রু ফলস অবশ্যই বার বাড়তি অসুবিধা হয় হ্যাঁ আর কি ছিঁড়ে গেলে অবশ্যই হ্যাঁ তো তাহলে তো এই কথাটা ফলস আজকে তাহলে আমার ভুল ছিল না অফ অফকোর্স আই এম সরি আই এম সরি এনিওয়ে তুমি এখানে পেলা ফিফটিন এবার হচ্ছে স্ট্রেট ইউনিভার্সিটি সকল উফসি ধান আধুনিক জাত ফলস এ ট্রু শিওর ভেরি গুড নাইজার শাইল একটি প্রসিদ্ধ হাইব্রিড জাতের ধান ফলস এ ট্রু নাইজার শাইল একটি প্রসিদ্ধ হাইব্রিড জাতের ধান ফলস এ ট্রু ফলস এ ট্রু ট্রু আই এম সরি ইস ফল্স থার্ড কোশ্চেন স্থানীয় জাতের ধান পেকে গেলেও গাছ সবুজ থাকে ফলসেট্রো স্থানীয় জাতের ধান পেকে গেলেও গাছ সবুজ থাকে ফলসেট্রো ভেরি গুড আমনে জলমগ্নতা সহনশীল ধানের জাত বিয়ার একান্ন ধান কোনটা ফলসেট্রো বিয়ার একান্ন একটা জাতের ভ্যারাইটি ভ্যারাইটির নাম সাবমার্জেন্স ভ্যারাইটি বলা হয় পানির ভেতরেও ধান গাছ ষোলো দিন টিকে থাকবে জলমগ্নতা সহনশীল জাতের ভ্যারাইটির নাম হচ্ছে ব্রিধান একান্ন ফলস ট্রু ভেরি গুড ট্রু তুমি আউট অফ টোয়েন্টি তুমি আর্ন করলে ফিফটিন খেলছে প্রেসিডেন্টস ইউনিভার্সিটির শেষ প্রতিদ্বন্দ্বী হেলাল মোর্শেদ ধান গাছের একটি শাখা যাতে শিকর কাণ্ড পাতা থাকে তাকে কুশি বলে ফলস ট্রু ট্রু ভেরি গুড ফর মার্কস ধান পরিপক্ক পর্যায়ের স্তর তিনটি ফলস ট্রু ধান পরিপক্ষের স্তর তিনটি

একদিনও পুরোপুরি গ্রামে থাকা হলো না ওদের কিন্তু ধান রোপণ পর্বের সবগুলো কাজেই যুক্ত হতে পারলো ওরা দেখল কৃষি নিয়েও রপ্ত করা কিছু অভিজ্ঞতার নজির শুধু দিনের মজুরি নিয়ে কৃষি শ্রমিকের মতো নিজে বাজার এবং রান্না করে খাওয়া আর রাত্রি যাপনের অভিজ্ঞতা হলো না এখন আরও কিছু সাহস সঞ্চয় করলে হয়তো ধান কাটার সময় ওদেরকে যুক্ত করা যেতে পারে কৃষি শ্রমিকের চ্যালেঞ্জিং কাজগুলোতে সেজন্যে আমাদের অপেক্ষা করতে হবে আগামী অগ্রণের নবান্ন পর্যন্ত